নমস্কার দর্শক বন্ধুরা, আপেল হলো এমন একটা ফল যেটা মোটামুটিভাবে বহু রোগের জন্য কাজ করে, এক ধন্বন্তরী হিসেবে কাজ করে। আপেলকে একটা সুপার ফ্রুট হিসেবেও ধরা হয়, অর্থাৎ এর এত গুণাগুণ যার জন্য এ কিন্তু বহু রকম রোগে যেরকম কাজ করছে আপনার শরীরে, তত পরিমাণে প্রোটিন, ভাইটামিনস, মিনারেলসের যে অভাব সেই অভাবকে পূর্ণ করছে। তাই আপেলকে একটা সুপার ফ্রুট ধরা হয়। আপেল মোটামুটি এমন কেউ নেই আবাল বৃদ্ধ বনিতা যাকে আপেল খেতে নিষেধ করা হয়, কিন্তু চারটি ক্ষেত্রে আপনার লাইফে যদি এই চারটি শর্ত থাকে বা চারটি সমস্যা থাকে, আপেল থেকে একটু দূরে থাকাটাই আপনার সবচেয়ে বেশি ভালো হবে। কারণ এতে করে আপনার শরীরে বিষ প্রবেশ করবে না, কিন্তু আপনি যদি এর ক্ষেত্রে আপেল ইনটেক করতে থাকেন তাহলে হয়তো বা আপনার শরীরে বিষ প্রবেশ করতে পারে। তাই অত্যন্ত সাবধান এবং মনোযোগী হয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট ভিডিও, বেশি সময় নেব না, একদম কোনো রকম স্কিপ করে দেখলে আপনার অনেক কিছু পয়েন্ট মিস হয়ে যেতে পারে, তাই স্কিপ করে দেখবেন না। আপেলে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড থাকে, আপনারা জানেন। আচ্ছা, আপেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, প্রচুর ভাইটামিন সি থাকে, প্রচুর মিনারেলস, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, কপার এবং অবশ্যই বলতে পারি সোডিয়ামও থাকে। এই যে আপেলকে আমরা মোটামুটিভাবে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে, বাতের ক্ষেত্রে, গাউটের ক্ষেত্রে ব্যবহার করতে বলি, তার মূল কারণ হচ্ছে এর মধ্যে থাকা ম্যালিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাই পটাশিয়াম, যেটা আপনাদের ইউরিক অ্যাসিডের পিউরিনকে কম করতে সাহায্য করে। বাতের ক্ষেত্রে রিউমাটিজম, অ্যাথরাইটিসের ক্ষেত্রেও যে ইনফ্লামেশন, অতিরিক্ত ব্যথা যন্ত্রণা, সেইগুলোকে শুষে নিতে সাহায্য করে। তাই আপেল খাওয়ার নির্দেশ দেওয়া হয়। যাদের পেটে মোটামুটি পেটের সমস্যায় ভোগেন, গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও আপেল খেতে নির্দেশ দেওয়া হয়। কারণ আপেলের যে ম্যালিক অ্যাসিড আছে সেই অ্যাসিড কিন্তু কোথাও না কোথাও হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কেটে ফেলতে সাহায্য করে, যার ফলে অতিরিক্ত অ্যাসিডিটির যে ভাব সেই ভাবটা কিন্তু অনেকটা কেটে যায়, পেট অনেকটা সুস্থ থাকে। কিন্তু জীবনের চারটি ক্ষেত্রে যদি চারটি সমস্যা আসে, সেই ক্ষেত্রে আপনাকে আপেল কিন্তু খাওয়া যাবে না। প্রথম হচ্ছে যদি আপনার গল ব্লাডার অপারেশন হয়েছে, যদি আপনার কোনো রকমভাবে প্রচুর পরিমাণে অ্যাসিডিটির সমস্যা, অর্থাৎ একটা সময় আপনার বলতে পারেন যে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা ছিল, যার ফলে অস্ত্রোপচার করতে হয়েছে বা কোনো রকম অপারেশনের মধ্যে দিয়ে আপনি গেছেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপেলকে খাওয়া উচিত হবে না। আর যদিও বা খেতে চান, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপেল খেতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। এর পিছনে মূল কারণ হচ্ছে ম্যালিক অ্যাসিড, কারণ এই অ্যাসিড গিয়ে অনেকটাই বিপরীত ধর্ম গ্রহণ করতে পারে, যার ফলে আপনার সমস্যা বেড়ে যেতে পারে। দ্বিতীয়, যাদের খুব মানে অ্যালার্জি প্রোন শরীর, যাদের খুব তাড়াতাড়ি অ্যালার্জি ধরে যায় যে কোনো কারণে, সেটা খাওয়া থেকে হোক, দেখা থেকে হোক, গন্ধ শোঁকা থেকে হোক, বা যাই হোক না কেন, অ্যালার্জির সমস্যা খুব বেশি পরিমাণে রয়েছে, তাদেরও আপেল থেকে অ্যালার্জি মারাত্মক পরিমাণ হতে পারে এবং সেই ক্ষেত্রে এক মানে বলতে পারেন গুরুতর সমস্যার মধ্যে দিয়ে আপনি যেতে পারেন, প্রাণহানিও হতে পারে যদি আপনার ফুসফুসজনিত তীব্র অ্যালার্জির সমস্যা থাকে এবং আপেল থেকে এই সমস্যা আসতে পারে। তাই সাবধান থাকবেন। এরপর যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, টাইপ 2 ডায়াবেটিস রয়েছে এবং শর্করার মাত্রা অত্যন্ত হাই, ইনসুলিন নিচ্ছেন, যেহেতু আপেলের মধ্যে শর্করা প্রাকৃতিক ফ্রুক্টোজ অনেকটাই বেশি এবং এই এর মধ্যে যে মেটাবলিজম আছে, ক্ষমা করবেন, যে গ্লাইকেমিক ইন্ডেক্স রয়েছে, সেই গ্লাইকেমিক ইন্ডেক্স কিন্তু যথেষ্ট বেশি, যার ফলে আপনার কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই ডায়াবেটিস রোগীরা আপেল ইনটেক করার আগে অবশ্যই সাবধান হবেন। হ্যাঁ, আপনারা গ্রিন আপেল অবশ্যই নিতে পারেন, তবে সেটাও ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করার পর। যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে আপেল সমস্যা তৈরি করতে পারে, হাই ফ্রুক্টোজের কারণে আপনার ওজন কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই যারা ওজন কমাতে চাইছেন সেই ক্ষেত্রে আপেল একটু প্রবলেমেটিক হলেও হতে পারে, তবে ততটাও তেমন কিছু করবে না। যদি রেগুলার আপনি একটি ফল বা একটি আপেল খান তাতে তেমন কিছু সমস্যা আসবে না। এবার দেখে নেওয়া যাক যে আপেলের আরেকটা মাইনাস পয়েন্ট কী রয়েছে, যেটা অনেকেই জানেন, অনেকে জানেন না। দেখুন, এখানে আপেলের যে খোসাটা আমরা খাই না, আপেলকে না ছাড়িয়ে অনেকে খেয়ে নেন, আপেলকে সবসময় খোসা ছাড়িয়ে খাবেন, কারণ তার উপরে এক ধরনের আস্তরণ থাকে, এক ধরনের মোম জাতীয় পদার্থ থাকে, যেটা আপেলকে অনেক বেশি দিন তরতাজা রাখার জন্য ব্যবহার করা হয়, বলতে পারেন প্রিজার্ভ করে রাখার জন্য ব্যবহার করা হয়। তো এই রাসায়নিক থেকে দূরে থাকার জন্য আপেলের খোসাটাকে ভালো করে ছাড়াবেন এবং তারপর আপেলকে ধুয়ে আপনারা খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যদিও বা আপেলের খোসাতে প্রচুর পরিমাণে পোষক তত্ত্ব থাকে, প্রচুর ভাইটামিন মিনারেলস থাকে, কিন্তু বর্তমানে যেহেতু আপেল এইভাবে চাষ করে ভারতবর্ষের এত মানে বিস্তৃত জনতার মধ্যে
বিলিয়ে দেওয়া হচ্ছে বা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার ফলে সংরক্ষণ তো করতেই হবে, আর সেই সংরক্ষণের জন্যই এই পদ্ধতি অবলম্বন করেন ব্যবসায়ীরা। কিন্তু নিজেকে সুস্থ রাখতে গেলে অবশ্যই এটা থেকে দূরে থাকতে হবে, নইলে ক্যান্সারও আপনার হতে পারে, তাই সাবধান থাকবেন। আপেলের ব্যাপারে এই ছিল একটা ছোট্ট গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও, যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে বলে আমার মনে হয়। অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। নতুন দর্শক বন্ধু যারা আছেন চ্যানেলে স্বাগত জানিয়ে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রিতে আপনি অল বাটনটাতেও দেখতে পাচ্ছেন, সেটাও ক্লিক করতে ভুলবেন না। সপ্তাহে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন।